হাত দিয়ে ক্ষান্ত হই। স্ত্রীকে আপনি চয়ন করবেন, কসম আল্লাহর বলছি, বাপতুল্য লোক আছেন, ভাইয়ের বয়সের লোক আছেন, শুধু নিজের যৌন ক্ষুধার নিবারণ করবেন এই নিয়তে বিয়ে করছেন, না আপনার ঔরুসে আল্লাহর বান্দা বান্দি পয়দা হবে এটাও নিয়তে রেখেছেন। যদি কোনো মানুষ বলে তোর ছাইলার গুষ্টিকে বেছি নিজের শখ মিটাবার জন্য বিয়ে করেছি, তাহলে এমন বিয়ে হলো হারাম, হারাম। যদি মিয়া বিবি এমন করে বিয়ে করে, বিয়ে কোন, কিন্তু ছাইলে আমি জীবনে নিব না। তো যদি 11.5 হাত লম্বা মাওলানা বিয়ে পড়িয়ে দেয়, তবুও বিয়ে হারাম। কেন? তোমার উদ্দেশ্য পাক নয়। উদ্দেশ্য কটা হতে হবে? দুটা হতে হবে। কি দুটা? আমি বিয়ে করলাম, আমার নিজের আবরুকে, আমার সম্ভ্রমকে আমি বাঁচিয়ে রাখবো, তাই এক। এবং মিলনের ফলে বাচ্চা পয়দা হতে গেলে আমার বংশে বাতি দেওয়ার লোক হবে, আমার বংশটা বেঁচে থাকবে, তাই। যদি দুটা উদ্দেশ্য না থাকে রে দাদা, তাহলে শুধু শুধু যৌন মিলনের জন্য কেউ যদি বিয়ে করে, তবে এটা ভালো নয়। বিয়ে করতে গেলেন, হাদিসে কি বলা হয়েছে? বউ দেখতে গিয়ে কটা জিনিসের কথা আলোচনা হয়েছে, জানা কথা আপনাকে শোনাবো না। আর কেমন করে যে আপনারা 12টা পর্যন্ত থেমে গেলেন, আমিও ভেবে উড় পাই না। তো থেকে গেলেন তো আলহামদুলিল্লাহ। 4টা কথা বলা হয়েছে, মেয়ে ছেলেকে বিয়ে করতে গেলে ওর বংশ দেখো, ওর ধনমাল দেখো, ওর রূপ সৌন্দর্য দেখো, ওর ধর্ম দেখো। কয়টা হলো? 4টা। এবার আপনি দেখতে গেলেন বংশ, এই বংশের বেটি দেখতে এসেছি, এই বংশটার নাম কি? মোড়ল বংশ, বড় নাম করা বংশ এটা, বংশ ঠিক আছে। 2 নম্বর জিনিস দেখেন, ধনমাল আছে, ধনমাল আছে। যদি দেখেন যে ওর বাড়ির চালের উপরে তিরপাল টাঙানো আছে, পানি চুয়ে পড়ে, তো এই বাড়ির লোকটা গরিব, আপনাকে কি বলা হলো? ধনমাল দেখো। 2, তারপরে কি দেখতে বলছে? যাকে তুমি দেখতে গেছো, মেয়ে ছেলেটি সুন্দরী কিনা দেখো, তার রং ফর্সা কিনা দেখো, ছেলেটি মেয়েটির চেহারায় আকর্ষণ আছে কিনা দেখো, গ্লেজ আছে কিনা দেখো। এটা যখন দেখা হয়ে গেল, তারপরে দেখো মেয়ে ছেলেটি কি শুধু সাইকেল চড়া বেটি ছেলে, ডিকি 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 করে সাথে এদিক আর ওদিক শুধু সাইকেল চালিয়ে বেড়াই, মাথায় কাপড় দেয় না, এবং মোবাইলে ফিচির ফিচির করে শুধু যাকে তাকে ফোন করে বেড়াই, এমনই গুন্ডা প্রকৃতির মেয়ে ছেলে আছে, না দিনদার নামাজি পরেশগার বেটি ছেলে আছে, এটাও দেখে না। 4টা ওকে দুয়া পুজ করো তো, যাকে দেখতে গেছো তাকে দুয়া পুজ করো। মসজিদে ঢোকা দুয়া কি বলছে? আল্লাহ আল্লাহ কা সুমতো আল্লাহ রিজকে কা আফতারত। তাহলে ওকে চেয়ারবার করে বিয়ে করতে হবে। যদি তার কাছে দিন না থাকে, তাহলে জানবেন যে এটা খাম। তো 4টা জিনিস দেখতে গিয়ে কমসে কম কোনো একটাকে তো আমাকে প্রাধান্য দিতে হবে। তো রসুল এবার কি শেষের বেলায় বলছেন, দেখ রে বাবা, ধনমাল যদি থাকে তো ভালো কথা, বংশ যদি বড় হয় তো এটা বোনাস পয়েন্ট, আর মেয়েটি যদি সুন্দরী হয় তাহলে পড়ে পাওয়া লাভ। তবে যদি এগুলো থাকে আর না থাকে, ওগুলো ফ্যাক্টর নয়। আসল ফ্যাক্টর হলো কোনটা? মেয়ে ছেলেটি যদি নামাজি হয়, দিনদার হয়, আল্লাহওয়ালি হয়, পরেশগার হয়,
তাহলে ধন না থাকে তবুও তাকে বাছাই করে নাও, বংশ যদি বড় না হয় তবুও বাছাই করে নাও, বড় যদি টালিতে খাপড়ির প্লাস্টিক চাপানো থাকে গলিতে তবুও তাকে প্রাধান্য দিয়ে দাও। কেন? যে যদি তার কাছে দিন থাকে তাহলে সবই তার কাছে আছে, আর যার কাছে দিন নাই তার কাছে কোনো জিনিস নাই। এখনকার দেশের লোকেরা বিয়ে দিচ্ছে কোনটাকে প্রাধান্য দিয়ে, ইমানদারি কথা বলেন, সুরাত দেখে, খুব সুন্দরী বেটি ছেলে দেখে, বংশ দেখতে যাচ্ছে, নমাজ পড়তে পারে কিনা মেয়েটা তা দেখতে যাচ্ছে, কিছুই দেখে না, শুধু দেখছে মাল মাল। বউ দেখে এলো, আট দিন পরে ছেলের বাবারা ফোন করে বলছে, আজি আপনারা ছেলে দেখতে আসবেন না নাকি? এদিক থেকে ফোন করে তখন বলছে, আরে ছেলে দেখতে কি যাব, কথাবার্তা আগে হবে তাহলে তো। আচ্ছা ছেলেরা যদি দেখে এলো মেয়েকে, তো মেয়ের বাবা ঘাঁটা দেখছে, দেখে ফোন করে বলছে যাদবপুরে, হাজি তোমরা আমাদের বাড়ি, তোমাদের বাড়ি আমরাকে ডাকবা না, আমরা ছেলে দেখতে যাব না। ছেলের বাপ বলছে, বেটা ছেলের ফের কি দেখে জি, বেটা ছেলের ফের কি দেখে জি, কিছু দেখে না। তারে বাবা তো কি করতে হবে, বিয়েটা আগে বাড়বে না বাড়বে না? আই বাড়ি গেদে বলাছে, মাল কড়ির হিসাবটা দিতে কহ, কি কি দিবে আর কি কি দিবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাল কড়ির যদি হিসাব মিলে গেল তাহলে কথা আগে বাড়লো, আর মাল কড়ির যদি হিসাব না মিললো তাহলে পরে কথা ওখানেই থেমে গেল। এবার যদি জিজ্ঞেস করেন যে আপনারা কি আমাদেরকে দেখতে ডাকবেন না, ওর জবাব দিবে কি, আমাদের বউ পছন্দ নয়, খাল্লাস যাও। কি কথা! তাহলে আপনি যদি প্রোডাক্ট ভালো নিতে চান তা রাসূলের ফর্মুলা অনুযায়ী আপনাকে আসতে হবে, আর দিয়ে বলতে হবে কি, যদি দিন পাই তো আমি তাকে প্রাধান্য দেব, আর দিয়ে ওই মেয়েকেই নিয়ে আসব। সে যদি গরিবের বেটি হয় তবুও ভালো, হতে পারে তার দৌলতে আমার কোনো মঙ্গল হতে পারে। ওর তকদিরে যদি আল্লাহ মাল লিখে থাকে আপনার বাড়ি আসার পরে, তো আটকাই কে? যদি ধনী হয়ে যায় তাহলে আরো ভালো। কেন? যে সহি কথা বলছি, কোরআন মাজিদে লেখা আছে, তোমরা বিয়ে করো কাকে তো স্বাধীন বেটি ছেলেকে, লাভ কি হবে? আল্লাহ তাআলা বলছেন, লিয়ুগনিকুমুল্লাহ, ধনীর বেটিকে যদি বিয়ে করো তাহলে তুমি মালদার হয়ে যাবে। কইছে মৌলি সাহেব, আল্লাহর কোরআনে তাহলে শ্বশুরের কাছে ঝিগড়ি ঝাঁকড়ি করে নেওয়া জায়েজ আছে? জি না, ওইভাবে নয়। আল্লাহ তাআলা কি বলছেন, হতে পারে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবে। কেমন করে ধনী বানিয়ে দেবে? বিয়ে শাদী হয়ে যাওয়ার পর যদি বেটিতে বাবাকে রিপোর্ট করে দেয়, বাজান তোমার জামাই একটা ব্যবসা করবে, তো অতটি টাকা নাই, তুমি কিছুটা হেল্প করে দাও, তখন শ্বশুর যদি জামাইকে লাখ টাকা দেড় লাখ টাকা ব্যবসা করার জন্য দিয়ে দেয়, আর দিয়ে বলে যাও বাবা ব্যবসা করে খাও, তাহলে এইটাতে তুমি পায়ে দাঁড়িয়ে যেতে পারবে, তোমার শ্বশুর তোমার কাছে ফেরত চাইবে না। অতএব বিয়েতেই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিলেন, ধনী বানিয়ে দিলেন। এই জন্য আল্লাহর কোরআনে বলছে, স্বাধীন মেয়ে ছেলেকে বিয়ে করো, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবে। কথা শেষ করি, ভাঙা মজলিসে এত কথা চলে না, শুধু শুধু এতটুকু কথা বলে দিই যে আল্লাহ পাকের নবী আওয়াজ করেন, কাঙাল ছিলেন না ধনী ছিলেন জানো তো সবারই, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঙাল ছিলেন, কিন্তু রসুলের কাছে ধন এসে গেছিল। কার কাছ থেকে ধন এসেছিল? হযরতে খাদিজার কাছ থেকে। কেন? হযরতে খাদিজার আগে একটা বিয়ে হয়েছিল, লোকটার নাম হলো হালা, আবু হালা। আবু হালা যখন মরে গেল অনেক সম্পত্তি রেখে গেল, ওইগুলো পেয়ে গেলেন হযরতে খাদিজা।